করোনা ভাইরাস সংক্রমণের ভয়কে মনে রেখে প্রতিদিনই ঘাটে উপার্জনের আশায় ভিড় করছেন শ্রমিকরা। বেলা শেষে একরকম শূন্য হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের। গত 5 দিন পর্যন্ত এইভাবে চলছে। মালামাল আনা নেওয়া বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা অনাহারে দিন যাপন করছে তারা। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলছিড়া ঘাটে কর্মরত ঘাট শ্রমিকদের বাস্তব চিত্র এটি। নলছিড়া ঘাটের শ্রমিক সর্দার আশফাক উদ্দিন জানান, নদীতে যাত্রীবাহী নৌ চলাচল সরকার বন্ধ করে দিয়েছে, কিন্তু মালবাহী ট্রলার চলাচলের নিষেধ আদেশ না থাকলেও বিভিন্ন পণ্যের ডিলাররা মালামাল আনা নেওয়া করছে না, কারণ তাদের কারখানার শ্রমিক সংকট। পণ্য পরিবহনে চালকদের অনীহা ও বিভিন্ন হাট বাজারে দোকানিদের দিনের অধিকাংশ সময় দোকান বন্ধ থাকায় বেচা কিনা কম থাকা, এতে করে ঘাটের শ্রমিকরা দিনের অধিকাংশ সময় ঘাটে অলস সময় পার করতে হচ্ছে। ঘাট শ্রমিক ইলিয়াস বলেন, করোনার ভয়ে অনেকে বাড়িতে নিরাপদে থাকতেছে, কিন্তু আমরা ঘাটে আসতে হচ্ছে কিন্তু উপার্জনের আশায়। এতে বেলা শেষে প্রতিজন যে টাকা পায় তাতে চাল হলে ডাল কিনা যায় না, আবার ডাল হলে পেঁয়াজ কিনা যায় না। খুব কষ্টে দিন পার করতে হচ্ছে আমাদের। ঘাটের শ্রমিকদের কেরানির হিসাব রক্ষক কাশেম জানান, টিভিতে দেখতেছি গত কয়েকদিন সরকার বিভিন্ন জেলায় উপজেলায় গরিব অসহায় দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে, কিন্তু দ্বীপাঞ্চল হিসাবে হাতিয়াতে কোথাও কোনো সাহায্য সহযোগিতার খবর পাওয়া যায়নি। সবাই ধরা আমরা ভয় পাই না, আমরা বাড়িতে আসি, এখানে আসি, আসি আবার আমরা কোনো কাজ আসে না, কোনো কাজ আসে না এখানে, আমরা এমনি এখানে বসে থাই, বসে থাই আবার আমরা খালিয়াতে বাইরে দিয়ে চলে যাই, কোনো মালপত্র আসে না। আমি 35 বছর পর্যন্ত ঘাটে কাজ করি, আমার সংসারের লোক আছে 7 জন, আমার সংসার চালাতে যে কষ্ট, আজ যা এই বাজার চলে তুলি আমার সংসার চালাতে খুব কষ্ট, যে মালামাল নাই। আমি আমার আন্ডারে লোক আছে 60-70 জন লোক আছে, সবাই দরিদ্র, খেতে খাওয়া মানুষ, এদের আজকে এই ভাইরাসের কারণে, ভাইরাসের কেন্দ্র করি কোনো মালামাল টোটাল হচ্ছে না, পার্টিদের কাছে অনুরোধ করার পরও পার্টিতে কোনো মালামাল আসতেছে না, নিতেছে না, এখন আমার লেবার চালাতে আমার খুব কষ্ট হইতেছে, এখন আমার লেবারের জন্য আমি কি করতে পারি, সরকারের কাছে আমার চাওয়া পাওয়ার অনেক কিছু আছে। আমি দেখেছি টিভিতে, ফেসবুকে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরিবদের জন্য সরকারিভাবে ত্রাণ তহবিল দেওয়া হয়, বিভিন্ন রকমের সামগ্রী দেওয়া হয়, কিন্তু আমাদের নোয়াখালী ছয় হাতিয়াতে এখন পর্যন্ত কোনো ত্রাণ তহবিলের থেকে কোনো সামগ্রী আসে নাই। আমার হাতিয়া ঘাটের ব্যবহার শ্রমিক দিন খাওয়া মানুষ এখন খুব কষ্টে দিন যাপন করছে এই করোনা ভাইরাসের উপলক্ষে, কারণ কোনো গাড়ি ঘোড়া চলে না, মালামাল আসা যাওয়া করে না, এই কারণে যারা শ্রমিক তাদের কোনো ইনকাম নাই, এক একজনের পরিবারে 4-5 জন 6-7 জন সদস্য আছে, কষ্টে দিন যাপন করা হচ্ছে।